নমস্কার, আমি পাপিয়া। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের বাংলা। মালদার মানিকচক ব্লকের ফুলহার নদীর ওপর ভূতনি সেতু হওয়াতে বেজায় খুশি এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতন তৈরি হয়েছে মানিকচক ব্লকের ফুলহারা নদীর ওপর দীর্ঘকাল এই সেতুটি তৈরি হওয়ার ফলে ভূতনি এলাকায় প্রায় 2.5 লক্ষ মানুষের অর্থসামাজিক ব্যবস্থা বদলে গিয়েছে। এমনকি তৈরি হয়েছে নতুন ভূতনি থানা এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যা এলাকার বাসিন্দাদের কাছে স্বপ্ন ছিল বটে। আর এতে করে এখন ভূতনি এলাকার সর্বত্র মুখ্যমন্ত্রী জয়গান মানুষের মুখে মুখে। ভূতনি সেতু যে এই এলাকার একাধিক মানুষের কাছে কতটা প্রভাব ফেলেছে তা এখন হারে হারে বুঝতে পারছে বিরোধী দলগুলি। তাই ভূতনি থানা এলাকায় উন্নয়নের জোয়ারে অন্য কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না বিরোধীরা। দাদা বলছি, ভূতনি 1800 মিটার অর্থাৎ 1.8 কিলোমিটার ভূতনির ব্রিজ, যেটা প্রায় 2 লক্ষ ভূতনিবাসীর স্বপ্নের প্রকল্প ছিল। ভূতনি ব্রিজ বিগত দিনে 2011 আগে যে সরকার ছিল কাজ করে দেয়নি, শুধু ভাউটা দিয়েছে অনেক। 2011 সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এসেছিলেন, কথা দিয়ে গেছিলেন যে আমরা আপনাদের ব্রিজ করে দেবো সরকার আসলে, কথা মতো ঠিক ভূতনি ব্রিজ, থানা, কলেজ এইগুলো করে দিচ্ছে। ভূতনি বাসীর এখন প্রচুর সুবিধা। মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট টাইমস 14 বাংলা। বিজেপি রথযাত্রা উদ্বোধনে বাংলার নবদ্বীপে জেপি নাড্ডা ও কোচবিহারে অমিত শাহ। ফেব্রুয়ারিতে বাংলায় হচ্ছে বিজেপির রথযাত্রা। শনিবার নবদ্বীপে রথযাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা। 11 ফেব্রুয়ারি কোচবিহারে রথযাত্রার উদ্বোধনে থাকবেন অমিত শাহ। আজই স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি চাইবে বিজেপি। অন্যদিকে বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টি আসনই দখল করেছে বিজেপি, তৃণমূলের হাত খালি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে বিজেপি 37 ও তৃণমূল 13টি আসনে এগিয়ে। এই প্রেক্ষাপটে ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। শরীর সায় দিচ্ছে না, তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ক্রিকেটার অশোক দিন্দা। বলের গতির জন্য তাকে ডাকা হতো নৈছনপুর এক্সপ্রেস বলে। মেদিনীপুর প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় পাড়ি, বাংলার হয়ে খেলার পাশাপাশি নিজের বোলিং সাফল্য জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন অশোক ডিন্ডা। 2010 সালে ভারতের জার্সিতে ওয়ানডেতে অভিষেক তার। জাতীয় দলের হয়ে 13টি ওয়ানডেতে খেলেছেন ডিন্ডা, নিয়েছেন 12টি উইকেট। নজর করা বোলিংয়ের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন। IPL এ কলকাতার নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপার জায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। IPL এ 78টি ম্যাচে নিয়েছেন 69 উইকেট। মঙ্গলবার সন্ধ্যায় CAB তে সাংবাদিক বৈঠকে ডিন্ডা জানিয়ে দিলেন শরীর সায় দিচ্ছে না, তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মালদার হবিবপুরের এক অনাথ পরিবারের মেয়ের বিয়ে দিল তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। এক অনাথ পরিবারের পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়ে মেয়ের বিয়ে দিল তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। এক চিলতে বাড়িতে ওই পরিবারের বাস। মাত্র 15 কাঠা জমির উপর দাঁড়িয়ে রয়েছে সংসার, তাও একমাত্র সম্বল বলতে ওই 15 কাঠা জমি। সেই জমি 35,000 টাকায় বন্ধক দিয়ে বিয়ের আয়োজন করবেন বলে স্থির করেন মা তুলো ওরাও। বাবা নীরেন ওরাও বছর সাতে কাকে অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে অনাথ ওই পরিবার। এরই মধ্যে বিয়ের খবর যায় এলাকার যুবকদের কাছে। হাতে মাত্র 3 দিন ত্রাতা হয়ে ওই পরিবারের পাশে দাঁড়ান তারা। বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে বিয়ের আয়োজন করলেন। এমনকি বন্ধকের 35,000 টাকাতেও হাত দিতে হয়নি পরিবারকে। চার হাত এক করে যাওয়ার পর ওই যুবকদের আশীর্বাদ করেন মা, এমনকি ওই যুবকদের শুভেচ্ছা জানান এলাকার বাসিন্দারা। ঘটনাটি হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকার ঘটনা। জগন্নাথপুরে এক আদিবাসী পরিবারের এক মহিলা তার প্রাপ্ত বয়স্ক মেয়ের আর্থিক অবস্থা খারাপের জন্য বিয়ে দিতে পারছিল না। সে তার মেয়ের বিয়ের জন্য তার যেটুকু জমি ছিল সেটুকু সে লোকের কাছে বন্ধু করে গেছিলো। তো এই খবরটা যখন তিনি তারা সঙ্গে চ্যারিটির সদস্য জানতে পারে, তখন তারা তৎক্ষণাৎ তার সেই পরিবেশন দেখা করে এবং সেই জমির বন্ধক রাখার বদলে তার বিয়ের যত রকম সমস্ত খরচ তিনি তারা সঙ্গে চ্যারিটিরা ভার নেয়। তার বিয়ের মণ্ডপ সাজানো থেকে মেয়ের শাড়ি যা মেকআপ খরচ। তারপর মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা। তৃণমূল নেতা বিনয় মিশ্রর কাছে ভারত ছাড়াও আরও 2টি দেশের পাসপোর্ট রয়েছে,
এমনই মন্তব্য সিবিআই এর। কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্রর কাছে ভারত ছাড়াও আরো দুটি দেশের পাসপোর্ট রয়েছে। ওই পাসপোর্ট ব্যবহার করে বিনয় মিশ্র পালিয়ে বেড়াচ্ছেন বলে মনে করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর, তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বেশ কয়েকবার যাতায়াত করেছেন বিনয় মিশ্র। ওই দুটি দেশে যুব তৃণমূল নেতার বিপুল পরিমাণ বিনিয়োগ সূত্র মিলেছে। কয়লা ও গরু পাচারের টাকা ওই দুটি দেশে পাচার করা হয়েছে কিনা তার তদন্ত চলছে। ইতিমধ্যে এ নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। সিবিআই এর দাবি, কয়লাকাণ্ডে আয়কর দপ্তর অভিযান শুরুর পরের দিনই ফেরার হয়ে যান বিনয় মিশ্র। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। হুগলি শ্রীরামপুরের দুটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরানো হলো প্রবীর ঘোষালকে। শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রবীর ঘোষালকে। তার জায়গায় ওয়ার্লসের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন করা হলো প্রাক্তন সাংসদ রত্না দে নাককে। অন্যদিকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবকে। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন প্রবীর বাবু, তারপরে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ডাইরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার তাকে দুই হাসপাতালের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রবীর বাবু বলেন, আমি আগে জানিয়ে দিয়েছিলাম এইসব পদ যে টাকা নিয়ে ভর্তি করেন, একটা অভিযোগে কি বলবেন? শুধু বিজেপি কর্মী নয়, তাদের মধ্যে একজনের সম্পর্কে তার টেলিফোন ঘেটে প্রাথমিকভাবে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে সে একজন আরএসএসের মারাত্মক অ্যাক্টিভিস্ট, সঞ্জয় সিং সম্ভবত নাম, থার্ড ইয়ারের স্টুডেন্ট। সঞ্জু সিং, থার্ড ইয়ারের স্টুডেন্ট। তা আমাদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন সেটা একটা ঐতিহাসিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বাম জামানা থেকে এটা শুরু হয়েছে। মামাটি মানুষের সরকার চেষ্টা করছে যে এইভাবে যাতে কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতিত্ব, টাকা পয়সা এই সমস্ত না হয়, সেইভাবেই করা হচ্ছে। তো এটা বলতে পারা কলেজের ছাত্র, যারা তৃণমূলের ছাত্র কর্মী সমর্থক আছে, তাদের একটা কৃতিত্ব প্রাপ্য যে তারা একটা খুব বড় কাজ করেছে, একদম হাতে নাতে ধরে ফেলেছে তাদের। এবং বিজেপি এই যে করছে এই কাজটা, সেটাও একটা এক্সপোজ হয়েছে আজকের এই ঘটনার মধ্যে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নীলাঞ্জনের হাতে সিঁদুর পড়লেন গায়িকা ইমন। অবশেষে চলে এলো শুভক্ষণ। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। লাল বেনারসিতে ইমন মুড়েছেন নিজেকে, সারা শরীর জুড়ে রয়েছে সোনার গয়না। অন্যদিকে নীলাঞ্জন ঘিয়ে রঙের পাঞ্জাবিতে একেবারে বাঙালি বর, সাদনা তলায় একে অপরের দিকে তাকিয়ে মুক্ত বরকনে। চারদিক থেকে উলুধ্বনির মাঝে একে অপরের গলায় মালা পরিয়ে শুরু করলেন বিয়ের আচার অনুষ্ঠান। বন্ধু অভিষেক রায় কনেকে কোলে করে বরের চারিদিকে ঘুরিয়ে আনলেন। ভালোবাসার মানুষের সঙ্গে শুরু নতুন জীবন, উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না নীলাঞ্জন। পুরোহিত মশাইয়ের মন্ত্র পড়ার মাঝে কাঁধ নাচিয়ে কিছুটা নেচে উঠলেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। শিলিগুড়ির বাঘা যতীন পার্কের অনুষ্ঠান মঞ্চকে তিনি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, এমনই মন্তব্য অশোক বাবুর। উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনই দাবি করলেন অশোকবাবু। গত সোমবার চার দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়ি বাঘা যতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন তিনি। সে অনুষ্ঠান মঞ্চে নির্বাচনী প্রচার চালান তিনি বলে অভিযোগ করেন শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সরকারি অনুষ্ঠানকে দলীয় কর্মসূচিতে পরিণত করেন, ঠিক তেমনই এ রাজ্যের মুখ্যমন্ত্রীও তার পথ অনুসরণ করেছেন। তাই তো সোমবারের বাঘা যতীন পার্কের অনুষ্ঠান মঞ্চকে তিনি রাজ্যের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সরকারি অনুষ্ঠান, সেটাকে কেন রাজনীতি করানো, দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে কেন? তিনি প্রশ্ন তুলেছেন সঠিকভাবে। অনেকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, হ্যাঁ ঠিকই তো, প্রধানমন্ত্রী এটা করবেন কেন? উনিও তো কালকে রাজনীতি করবেন। একটা সরকারি মঞ্চ, গাড়িগুলির মধ্যে সব দেখলাম তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ লাগিয়ে এখানে এসছে দেখা গেল, আর সরকারি মঞ্চ দিয়ে কথা বলতে পারেন? তার মানে এটা বুঝি উনি, এটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা বড় কথা না, বড় কথা একটা ভোট। যেমন কালকে 24,000 কোটি টাকা শিলিগুড়ি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তার জন্য স্যাংশন করলেন কেন্দ্রীয় সরকারই বা ঠিক এই নির্বাচনের মুহূর্তে কেন এটা ঘোষণা করলেন? কেন 3 বছর আগে বাজেটে কেন এটা হলো না কেন? তখন তো রাস্তাটা তো বহুদিন থেকে পড়ে আছে। আর দেখো ন্যাশনাল এই ডাল খোলার পর থেকে যে ধূপগুড়ি থেকে শুরু করে এই রাস্তাটা দেখানো হয়নি, ইনকমপ্লিট রয়ে গেছে। সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টই তো, সেটা ওরা কেন ইনিশিয়েটিভটা নিল না কেন? কেনই বা আমাদের এই যে সেবকের এখানে যে সেকেন্ড ব্রিজ যেটা করার কথা ছিল সেটা কেন করা হলো না কেন? শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না, আলিপুরদুয়ার জনসভায় এমনই বললেন মমতা।
আজ বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে দলত্যাগী ও বেসুরোদের উদ্দেশ্যে করা কথা শোনেন। বলেন, যারা লোভী ও ভোগী তাদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যারা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। তিনি আরো বলেন, তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না, তৃণমূলের সাংসদ বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। এ প্রসঙ্গে নাম না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে, রাজ্যের সরকার তদন্ত করছে, চুরি করে বিজেপিতে চলে গেছে। বিজেপিকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেঁচে দেবে, দাঙ্গাবাজ লুটেরাবাজ এরা, বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ডিউরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের আমাদের বাংলা এই পর্যন্তই। আরো নানান খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।